মার্ক টোয়েনের একটা বিখ্যাত উক্তি, যদি তুমি সত্যি কথাটা বলে ফেলো তাহলে ওই ঘটনার আর কিছুই তোমার মনে রাখার প্রয়োজন হবে না, আর যদি মিথ্যা বলো তাহলে কি বলছো, কেন বলছো তা মনে রাখতে হবে। ম্যারাডোনা হয়তো কথাটা জানতেন, তাই তো 1990 সালের ম্যাচে যে অখেলোয়াড় সুলভ আচরণ তারা করেছিলেন ব্রাঙ্কোর সঙ্গে তা হরফে হরফে মনে রেখেছিলেন আর্জেন্টাইনদের ফুটবল ঈশ্বর। ঘটনার 15 বছর পর তার অকপট স্বীকারোক্তি সেটাই প্রমাণ করে। ঘটনার সূত্রপাত 1990 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ। বিশ্ব আসরে প্রথমবার ব্রাজিলকে হারানোর নেশায় বুঁদ আর্জেন্টিনা। পেলে উত্তর যুগে নিজেদের তখন হারিয়ে খুঁজছে সেলেসাউরা। ম্যাচে পরিষ্কার ফেভারিট ম্যারাডোনা, কিন্তু কিক অফ হতেই খেলা চলে সমানে সমানে। গোলমুখের দরজা খুলতে পারছিল না কেউই। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। দুঙ্গা এলেমাওয়ের সঙ্গে ব্রাঙ্কোর কৌশলের কাছে মাত খাচ্ছিলেন ম্যারাডোনা ক্যানেজিয়া। এরই মধ্যে আহত হন আর্জেন্টাইন মিডফিল্ডার পেদ্রো ত্রোগলি। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপর খেলা শুরু হতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। 81 মিনিটে ব্রাঙ্কোকে ফাঁকি দিয়ে গোল করেন ক্যানেজিয়া, অ্যাসিস্টে ছিলেন ম্যারাডোনা। ব্রাঙ্কো সে সময় কিছু বোঝাতে চাইছিলেন সতীর্থদের, তবে ম্যাচ পরিস্থিতিতে কেউই পাত্তা দেয়নি তাকে। ম্যাচ শেষ হওয়ার পর জানা যায় আর্জেন্টাইন ফিজিওর কাছ থেকে পানি খেয়েছিলেন ব্রাঙ্কো। এরপর থেকেই মাথা ঝিমঝিম করতে থাকে তার। তবে এ অভিযোগ অস্বীকার করে আর্জেন্টিনা। ভিডিও ফুটেজে ব্রাঙ্কোর কথার প্রমাণ পাওয়া গেলেও পানিতে কিছু মেশানো ছিল কিনা তা জানা যায়নি। তবে 15 বছর পর 2005-এ ঘটনাটা স্বীকার করে নিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানিতে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। যদিও ঘটনাটা তখনও মেনে নেয়নি তৎকালীন আর্জেন্টাইন কোচ বিলার্দো এবং ফিজিও লরেঞ্জো। এরপর ফিফার কাছে ঘটনার জন্য বিচার দাবি করেছিলেন ব্রাঙ্কো, যদিও সুরাহা হয়নি কোনো। সেই থেকে এটাকে হোলি ওয়াটার স্ক্যান্ডাল বলেই জানে ফুটবল বিশ্ব। নিয়ম মোহাইমেন, সময় সংবাদ।